নমস্কার টেস্ট পেস্ট কুজিনে সবাইকে স্বাগত শীতকালে বিশেষত পৌষ পার্বণের দিনে পিঠে পুলি পাটিসাপটার জন্যে মন কেমন করে কিন্তু দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে সেগুলো আর বানিয়ে ওঠা হয় না পৌষ পার্বণে খুব সহজে নির্ঝঞ্ঝাটে কম সময়ে বানিয়ে নিতে পারেন এমন একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দেড় টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব অল্প আঁচে রেখে সুজিটাকে ভাজতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দশটা কাজু আর দশটা পেস্তা কাজু আর পেস্তাটাও সুজির সাথে ভেজে নেব কাজু আর পেস্তা একটু ভাজা হলে ভালো গুঁড়ো হবে তাই সুজির সাথে কাজু আর পেস্তাটাকেও হালকা করে ভেজে নিলাম দেখুন সুজিটা হালকা সোনালি কালার চলে এসছে এখন গ্যাস অফ করে এটাকে সঙ্গে সঙ্গেই নামিয়ে নিতে হবে আমি গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব সুজি কাজু আর পেস্তা একসাথে গুঁড়ো করে নিলাম এখন ওই কড়াইতেই অল্প জল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো জল দিলে নিচে দুধটা লেগে যায় না এখানে আমি এক লিটার দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে কাউ মিল্ক নিয়েছি আপনারা চাইলে ফুল ক্রিম দুধ দিয়েও করতে পারেন তবে কাউ মিল্কে কিন্তু পিঠে পায়েস খুব টেস্টি হয় দুধ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে গিয়েছে এখন অল্প আঁচে রেখে এটাকে ফুটিয়ে ঘন করে নেব মানে এক লিটার দুধকে পাঁচশো এম করে নেব অল্প আঁচে দুধটা ঘন হতে থাক মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। এখানে নিয়েছি দেড়শো গ্রাম খোয়া ক্ষীর এটা আমি বাড়িতে বানিয়েছি যেহেতু বাড়িতে বানিয়েছি তাই একটু নরম থাকতেই নামিয়ে নিয়েছি মিষ্টির দোকানেও খোয়া ক্ষীর পাওয়া যায় তবে মিষ্টির দোকানে একটু ক্ষীরটা দলা আর শুকনো হয় সুজি পেস্তা কাজুর মিশ্রণটাও ক্ষীরের সাথে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা চিনি দিয়ে দিচ্ছি দু চামচ সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব রুটি পরোটার জন্যে আটা আমরা যেভাবে ঠেসে ঠেসে মেখে নিই ঠিক সেইভাবেই এটাকেও মেখে নিতে হবে যদি ক্ষীরটা শুকনো হয় তাহলে একটু দুধ দিয়ে মাখতে হবে আর এরকম নরম ক্ষীর হলে দুধ দেওয়ার দরকার নেই মাখার সময় যদি হাতে জড়িয়ে যায় তাহলে একটু ঘি মাখিয়ে নিতে হবে তবে শুকনো ময়দা বা সুজি অ্যাড করা যাবে না দেখুন একটা ডো তৈরি হয়ে গিয়েছে আর ঠিক এরকম নরম ডো তৈরি করতে হবে এখন এটাকে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এদিকে দুধটাও ঘন হয়ে গিয়েছে সাইডে লেগে থাকা সরগুলো দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় মিষ্টিটা নিজেদের স্বাদ মতো দেবেন অনেক সময় খেজুরের গুড় দুধে মেশালে দুধ কেটে যায় আপনার যদি মনে হয় দুধ কেটে যেতে পারে সেক্ষেত্রে যে দুধে মেশাচ্ছেন সেই দুধই একটা বাটিতে তুলে নিয়ে তাতে গুড় মিশিয়ে চেক করে দেখতে পারেন যদি কেটে যায় তাহলে পুরো রান্নাটা হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে একটু ঠান্ডা হলে তারপর গুড়টা মেশাবেন দুধে গুড় মেশানোই দুধটা একটু পাতলা হয়ে গিয়েছে দুধটা ফুটতে থাক এদিকে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ডোটা রেস্টে রেখেছিলাম ডোটাকে আরেকবার মেখে নিলাম এখন এই খিট থেকে মটরের দানার থেকেও বড় গুলি পাকিয়ে নেব পুরো খিটটাই আমি এরকম গুলি পাকিয়ে নেব দেখুন এটাতে একটুও ফাটা নেই কারণ খিটটা খুব ভালো করে মেখে নিয়েছিলাম এটা পিঠেও না পায়েসও না এর নাম ক্ষীরতোষ এটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছিলাম বহু পুরোনো দিনের একটা রেসিপি দারুণ সুস্বাদু হয় এবং বানানো খুব সোজা সব গুলি পাকিয়ে নিয়েছি এখন এর ওপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি ময়দা মাখিয়ে নেব প্লেটটা ধরে হালকা একটু নাড়াচাড়া করলেই কিন্তু গুলিগুলোর গায়ে ময়দা মেখে যাবে এখন ঘন ফুটন্ত দুধের মধ্যে গুলিগুলো আমি সাবধানে দিয়ে দেব হালকা হাতে একবার নাড়াচাড়া করে দেব যাতে নিচে বসে না যায় মাঝারি আঁচে রেখে এটাকে ফোটাবো যতক্ষণ না গুলিগুলো ওপরে ভেসে ওঠে কিছুক্ষণ ফোটানোর পর দেখুন এগুলো ওপরে ভেসে উঠেছে মানে ভালো সেদ্ধ হয়ে গিয়েছে ক্ষীরের তো সেদ্ধ হতে সময় লাগে না সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধটা ফুটে যখন ক্ষীরের মতো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে শুধু পৌষ পার্বণ নয় শীতের যে কোনো দিনই এই ক্ষীর ক্ষীরতোষ বানিয়ে নিতে পারেন দোকান থেকে একটু ক্ষীর আনলেই কিন্তু চটপট এটা তৈরি করে নেওয়া যায় আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে ক্ষীরটা যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে ক্ষীরটা পিওর পাবেন খোয়া ক্ষীরের রেসিপি আগেই আমি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনি চাইলে দেখে নিতে পারেন ক্ষীরতোষ আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ